আমরা যখন পানির নিচে তাকাই তখন সবকিছু ঘোলা দেখতে পাই, কিন্তু মোকেন উপজাতি মানুষেরা পানির তলায় পরিষ্কার দেখতে পায়। এরা মায়ানমার আর থাইল্যান্ডের উপকূলে থাকা এক বেদে জাতি। এই উপজাতির মানুষেরা হাঁটা শেখার আগে সাঁতার কাটা শেখে। এদের জীবনের বেশিরভাগ সময় কাটে সমুদ্রে, কারণ সমুদ্রের তলদেশেই তাদের খাবার রয়েছে। সেখানে তারা মাছ এবং নানা ধরনের সামুদ্রিক প্রাণী শিকার করে। এরা পানির নিচে ভালো করে দেখার শক্তি অর্জন করেছে। মানুষের চোখ পানি আর বায়ুর সংস্পর্শে এলে যেভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটাও মোকেন উপজাতির লোকদের দৃষ্টিশক্তির একটি বড় কারণ। বাতাসের সংস্পর্শে আসার পর আলো প্রতিসরিত হয়ে চোখের কর্নিয়াতে প্রবেশ করে। কর্নিয়ার ঘনত্ব বাতাসের ঘনত্বের চেয়ে বেশি, কিন্তু পানি আর কর্নিয়ার ঘনত্ব প্রায় একই, ফলে পানির নিচে প্রতিসরিত আলোর জন্য খুব পরিষ্কার দেখা যায় না। অবশ্য সাঁতারের জন্য ব্যবহৃত গগলস এই সমস্যা দূর করেছে। এটি চোখ আর পানির মধ্যে একটি বাতাসের দেয়াল তৈরি করে, যার কারণে গগলস পরে পানির নিচে ভালো দেখা যায়। কারেন্ট বায়োলজি সাময়িকী 2003 সালে একটি গবেষণা প্রকাশ করেছে, তাতে বলা হয় মোকেন উপজাতি শিশুদের চোখ ডলফিনের মতো কাজ করে। তাদের চোখ আলোকে এমনভাবে পাকাতে পারে যার ফলে পানির নিচেও তারা ভালোভাবে দেখতে পায়।